দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ হান্টের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমরা আজকে সোহেল তাজের এই জিমে এসেছি এবং আমরা জিমগুলো ঘুরে দেখলাম, তার অ্যাক্টিভিটি এবং তার উদ্দেশ্য স্বপ্ন সব কিছু আমরা জানলাম। আমরা এখন সোহেল তাজের সঙ্গে কথা বলবো অন্য বিষয় নিয়ে, সেটি হচ্ছে আমরা যে নিউজ পোর্টালটা শুরু করেছি নিউজ হান্ট নামে, একটি গণমাধ্যম জগতের নতুন সংযোজন এটি। এবং আমরা যখন যাত্রাটা শুরু করি তখন একেবারে খুবই কঠিন একটি সময়, ক্লান্তিকাল ছিল যখন করোনাকালীন সময়, সেই সময় আমরা যাত্রাটা শুরু করছি। আমি যেহেতু আজকে সোহেল তাজকে পেয়ে গেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? থ্যাংক ইউ মৌসুমী সুলতানা, আপনাকে তো আপনার মাধ্যমে আমি আপনার নিউজ হান্টের দর্শক শ্রোতাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আমি যতদূর জানতে পেরেছি যে নিউজ হান্ট আপনার উদ্যোগে শুরু হয়েছে এবং আপনার ভিশন এবং মিশন হচ্ছে যে সমাজে একটা পজিটিভ সোশ্যাল মুভমেন্ট গড়ে তোলা, রাইট? আমাদের যে সকল ব্যাধি আছে, সামাজিক ব্যাধিগুলো, সেগুলোকে হাইলাইট করে সামাজিকভাবে কোনো সমাধান দেওয়া যায় কিনা, সেটাই আপনাদের ভিশন এবং মিশন। তো এটা একটি চমৎকার উদ্যোগ এবং আমি আপনাদেরকে মানে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করব আপনাদের এভরি সাকসেস ইন দ্য নিয়ার ফিউচার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।